আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমারিফস রেসিপি। 10 মিনিটে পুরো আস্ত একটা নারকেল কোরানি, ছুরি, কাঁচি এসবের ঝামেলা ছাড়াই কিভাবে পরিষ্কার করে কুড়িয়ে নেওয়া যায় সেই টেকনিকটা আজকে শেয়ার করব। সবার প্রথমে আমি নারকেলটা কিভাবে পরিষ্কার করে নিব, তারপরে উপরের যেই ছিদ্রর অংশটা থাকে সেটা একটু ফুটো করে নিয়ে এর মাধ্যমে নারকেলের ভেতরে পানিটা বের করে নিব। সম্পূর্ণ পানিটা বের হয়ে গেলে এটাকে একটা পরিষ্কার পলি ব্যাগের মধ্যে আমি পেঁচিয়ে নিব। তারপরে সারা রাতের জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। অন্তত পক্ষে 12 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এরই মধ্যে এই নারকেলটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়ে যাবে, আর বরফ হওয়ার কারণেই আমার এই নারকেলটা কিন্তু একটু ক্র্যাক করে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এর কারণ হলো আমি নারকেলের পানিটা যেহেতু বের করে নিয়েছি, ভেতরে কিন্তু ফাঁপা, তাই এটা একটু সংকুচিত হয়ে উপরটা ক্র্যাক করে যাবে। তো এখন কাজ হচ্ছে একটা হাতুড়ি বা শিলপাটার পুঁতো দিয়ে এভাবে আস্তে আস্তে করে বাড়ি দিতে হবে, আর এরই মধ্যে উপর থেকে খোসাটাও কিন্তু এরকম ভেঙে ছুটে আসতে থাকবে। নারকেলের সাথে যে কালো একটা আবরণ থাকে সেটাও কিন্তু খোসার সাথেই উঠে যায়। কিছুটা থাকলেও সেটা ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নিলেই একদম ধবধবে সাদা পরিষ্কার নারকেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এরপরে এটা চাইলে যে কোনো শেপ করে কেটে নেওয়া যায় বা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায়। খুব একটা ঝামেলার আমার কাছে মনে হয় না, এর থেকে বেশি ঝামেলা কিন্তু কোরানি দিয়ে কোরাতে। হাত পুরো লাল হয়ে যায় অনেকের, আমি তো খুবই ঝামেলার মনে করি, তাই এভাবে আমি করে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিই। এতে করে পিঠা পায়েসের উপযোগী করে যে কোনো শেপ করে আমরা নারকেলটা কুড়িয়ে নিতে পারি বা কেটে নিতে পারি। অনেকেই আস্ত নারকেল চুলায় পুড়িয়ে উপরে খোসাটা ক্র্যাক করে খোসাটা ছাড়িয়ে নেয়, তবে সেটা আমার কাছে খুব রিস্ক মনে হয়, কারণ যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, তাই এই ফ্রিজের পদ্ধতিটাই কিন্তু সেফ মনে হয়েছে। আর করাও খুব একটা ঝামেলার না, খুব অল্প সময়ে পুরো পরিষ্কার নারকেল আমরা পেয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।